নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। দেখুন, যুবরাজ জনজোয়ার যাত্রা শুরু করেছে এবং জনজোয়ার যাত্রার মূল উদ্দেশ্য গ্রাম বাংলার সমর্থনের ভিতটা কোন জায়গায় আছে সেটাকে পরখ করে নেওয়া, আসলে জল মাপা। এই কাজে তার যেটা মূল বিষয় যে মানুষের স্বতঃস্ফূর্ততা কতটা সেটা পরখ করে নেওয়া, এবং এইখানে কিন্তু একটা গভীর তাদের পরিকল্পনা চলছে। আমাদের কাছে যে সমস্ত তথ্য উঠে এসেছে সেই তথ্যগুলো চমকপ্রদ, এবং সেগুলো যদি আপনাদের সামনে তুলে ধরি আপনারা বুঝতে পারবেন যে আখেরে কিভাবে এই জনজোয়ার যাত্রার ডিভিডেন্ডটা তারা পেতে চাইছে। দেখুন, প্রায় এক একটা জনজোয়ার যাত্রায় 4000 মতো পুলিশ মোতায়েন করা রয়েছে, প্রায় 70-80 গাড়ি থাকছে, এবং সিভিক ভলেন্টিয়ার এবং প্রত্যেকটি জায়গায় 2-3000 একটা নির্দিষ্ট টিম রাখা হচ্ছে, যেটা সবসময় অভিষেক ব্যানার্জির আগে পিছে ঘুরছে ঘুরছে। এই কারণে একটা জমায়েত, একটা ভিড় পরিলক্ষিত যাতে হয়। এবং তিনি ভালো করে জানেন যে বিজ্ঞাপনের টাকায় যারা পুষ্ট, এই মেইন স্ট্রিম মিডিয়া এই জনজোয়ারের যাত্রার ছবি বারে বারে টিভিতে সম্প্রচার করবে, এবং এই সম্প্রচারের ফলে বিভিন্ন জায়গায় এই ভিড়ের চিত্রটা দেখা যাবে। সুতরাং ভিড় যে কোনো উপায়ে সংগঠিত করতে হবে, এই ভিড় সংগঠিত করা হচ্ছে দেখবেন পুলিশের পোশাকে নয়, পুলিশরাও রয়েছে সিভিল পোশাকে, যাতে বোঝা না যায়, এবং প্রচুর গাড়ি এবং নিজেদের নির্দিষ্ট ডেডিকেটেড কিছু কর্মী রয়েছে যারা এই জনজোয়ার যাত্রায় প্রত্যেকটি জেলায় তারা সামিল হচ্ছে, যার ফলশ্রুতি হিসাবে দেখা যাচ্ছে একটা বড় মাপের ভিড়। কিন্তু লক্ষ্য করলে বুঝবেন যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় কিন্তু দুধারে লোকের সংখ্যা সেইভাবে নেই। দু একটি জায়গায় থাকলেও একটা দেখার কৌতূহল, কারণ অভিষেক ব্যানার্জিকে দেখার একটা কৌতূহল অবশ্যই জনমানসে তৈরি হয়েছে। তৈরি হয়েছে এই কারণে যে বালিচোর, কয়লাচোর, গরু চোরের অভিযোগে অভিযুক্ত যে ব্যক্তিটি, তাকে একবার দেখা প্রয়োজন। তাছাড়া তিনি মমতা ব্যানার্জির ভাইপো, এই ভাইপো ভাইপো সম্বোধন করে, ভাতিজা ভাতিজা সম্বোধন করে মানুষের মধ্যে একটা হাইপ তুলেছেন অভিষেক ব্যানার্জি সম্পর্কে। তাই অভিষেক ব্যানার্জি সম্পর্কে সাধারণ মানুষের একটা কৌতূহল আছে। এই কৌতূহল বশত বিভিন্ন জায়গায় ভিড়টা অবশ্যই রাস্তার পাশে হচ্ছে। এই ভিড়টা যে ভোটের বাক্সে প্রতিফলিত হয় না সেটা মমতা ব্যানার্জি ভালো করে জানেন, কারণ মমতা ব্যানার্জি 2011 আগে এমন বহু সভা সমিতি মিটিং মিছিল করেছেন যেখানে জন বিস্ফোরণ হয়েছে। এই জন বিস্ফোরণটা কিন্তু ভোটের বাক্সে প্রতিফলিত হয়নি, আসলে সেই সমস্ত ভিড়গুলো হয়েছে মমতাকে যত না ভালোবেসে তার থেকে কৌতূহলবশত, কারণ মমতা সবসময় একটি বিতর্কিত চরিত্র রাজনীতিতে, গরম গরম কথা বলেন এবং মিডিয়ার সামনে একটা ভালো টিআরপি তিনি তৈরি করতে পারেন, কারণ যে কোনো সময় যে কোনো জায়গায় তিনি ধর্না, তিনি বারে বারে বন্ধ, 5 দিনে 3টে বন্ধ পর্যন্ত করেছেন, তিনি বিভিন্ন মৃতদেহ নিয়ে রাজনীতি করেছেন। সুতরাং এই সমস্ত বিষয়গুলো, যে কোনো একটা ছোটোখাটো ইস্যু থাকলেই সেটাকে এমনভাবে হাইলাইট করেছেন সাধারণ মানুষের কাছে, সেই সমস্ত খবরগুলো পৌঁছে গেছে যে এই বিতর্কিত নেত্রীটি কে, এইটা দেখার জন্য ভিড় তখন হতো, কিন্তু সেটা ভোটের বাক্সে প্রতিফলিত হয়নি। একই রকম অভিষেক ব্যানার্জি সম্পর্কে এখন মানুষের কৌতূহল যথেষ্ট, কারণ এই কুন্তল ঘোষ, তার মুখে অভিষেক, শান্তনু বন্দ্যোপাধ্যায় তার মুখে অভিষেক, অমিত শাহ তার মুখে অভিষেক, এবং অনুব্রত যে সমস্ত মামলায় আজকে তিহারে বসবাস করছেন তার মূলে ছিলেন এই অভিষেক ব্যানার্জি, বিনয় মিশ্র যিনি ফেরার, এই গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, এই সমস্ত কেসে তো তার নাম অনেক আগে থেকে। সেই কারণে মানুষের মধ্যে স্বাভাবিক একটা কৌতূহল বশত দেখার ভিড় অবশ্যই রয়েছে। কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে এই ভিড়টা সব জায়গায় যেহেতু হচ্ছে না, বিভিন্ন জায়গায়, আজকেই আপনারা জানেন যে বাঁকুড়ার একটি জায়গায় চোর চোর স্লোগান শুনতে হয়েছে অভিষেক ব্যানার্জিকে, এবং এই যাতে চোর চোর স্লোগানটা শুনতে না হয় আগে পিছিয়ে প্রচুর নিজস্ব তৈরি করা ভিড়, সেগুলো কিন্তু তাকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আসলে এইটার ব্যবস্থা করার মূলে হচ্ছে গিয়ে বামেদের উত্থান। বামেরা দেখিয়ে দিয়েছে সাগরদিঘিতে কংগ্রেসকে সমর্থন করে, সেখানে বামেদের পাল্লা যথেষ্ট ভারী ছিল এবং বামেদের শক্তির উপর ভর করেই কিন্তু কংগ্রেস সেখানে একটি আসন জয়লাভ করে। বায়রন বিশ্বাস আপনারা জানেন মুসলিম ভোটের বড় অংশ
এই বামেদের প্রতি এখন সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে, কংগ্রেসের প্রতি একটা সমর্থন বরাবরই ছিল মুসলিমদের, কিন্তু এই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে বামেদের সমর্থনটা প্রভূত পরিমাণে বেড়েছে, এবং সেইটা কিন্তু শাসকের মাথা ব্যথার যথেষ্ট কারণ। শাসক যেন তেন প্রকারণ এই বার বৃদ্ধিটা বন্ধ করতে চাইছে, বন্ধ করতে চাইছে বলেই আজকে বিভিন্ন জায়গায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে বন্ধ করতে চাইছে বলেই পঞ্চায়েতটাকে এতটা বিলম্বিত করলো। দু মাস অভিষেক ব্যানার্জি এই জনজোয়ার যাত্রার নামে সময়টাকে কিনলেন, এবং এই সময়ের পরে আরও সময় নেবেন, নোটিফিকেশন হবে, তারপরে এই নির্বাচন সংগঠিত হতে হতে এখন এই বছরের প্রায় সেই সময়ের মধ্যে তিনি একটা ভেবে বসেছেন যে কিছুটা হয়তো জমি উদ্ধার করা যাবে, কিন্তু সেগুলো বালি। এই সময়কালের মধ্যে যদি কেন্দ্র তাদেরকে সমর্থন না করে, অভিষেক ব্যানার্জির কপালে যথেষ্ট দুঃখ আছে, এবং সুপ্রিম কোর্টে শুনানি আছে যে কুন্তল ঘোষের সাথে যে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেরার বিষয়ে যে রায় মাননীয় বিচারক অমৃতা সিনহা দিয়েছেন তার উপর স্থগিতাদেশ দেয় কিনা সেটাও দেখা, যদি না দেয় তাহলে কিন্তু কপালে যথেষ্ট দুঃখ আছে। আমাদের এই সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক, চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।